তো ফ্রেন্ডস, শুভ সকাল। তো কি তোমরা সব ভালো? তো ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা SDS চ্যানেলের ফ্যামিলি মেম্বার। আজকে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে এখন মা ওদিকে কাজ করছে আর আমাকে উনুনে মানে কিছু মানে রুটি করতে হবে। আমাদের সকালে টিফিন করব, তার জন্য রুটি করতে হবে, ঠিক আছে? তো চলো উনুনে কীভাবে রুটি করছি সেটা তোমরা দেখতে থাকো। আজকে আমি সারাদিন বাড়ি থেকে শুরু করে সকাল থেকে উঠে শুরু করে কী কী করছি না করছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে থাকছি, সেগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সারাদিন কোথায় যাচ্ছি না করছি, কী হচ্ছে বাড়িতে, কী করছি না করছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এখন আমি উনুনে রুটি ভাজছি। তো উনুনে যেটা মানে গ্রামের দিকে যে চলাচলটা হয় উনুনে রুটি ভাজা, ঠিক আছে, কাঠের জালে এবং তোমার পাতা দিয়ে কাঠের জাল দিয়ে উনুনে রুটি ভাজা হয়, সেটাই এখন করছি, ঠিক আছে? মাটির উনুনে, কাঁচা উনুন, কাঁচা বলতে কি গোবর দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে উনুনটা অনেক দিনের, আমাদের গোবর দেওয়া হয়েছে। তোমরা এখনও যারা তোমাদের মা বাবারা মারা এখনও যারা উনুনে রান্না করে তারা নিশ্চয়ই জানবে, ঠিক আছে? তোমরা কমেন্ট করো যে কারা কারা এখনও কাদের বাড়িতে উনুনে রান্না হয়, ঠিক আছে? আমাদের বাড়িতে মাঝে মাঝেই উনুনে রান্না হয়, এরকম মানে সকালে টিফিন করা হচ্ছে এখন রুটি, আর রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজা করা হবে, ঠিক আছে? রান্না করছি তো তাই জন্য চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ চোখে থেকে চোখ জল পল বেরিয়ে গেছে চোখে থেকে উনুনের ধোঁয়াতে, ঠিক আছে? তো এখন দেখো এদিকে আমাদের আম গাছে আম হয়েছিল, সেই আমগুলো মানে চারিদিকে পড়ে রয়েছে, দেখো পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো এই একটা আম পড়ে আছে, ঠিক আছে? তারপরে এপারে এপারে দেখো এই একটা আম পড়ে আছে, ঠিক আছে? আর কতগুলো মানে আম তো জানো এই সময় চুরি হয়, ঠিক আছে? আমিও চুরি করি, সবাইও চুরি করে, সবার গাছ থেকে বড় বড় আম দেখলেই চুরি করতে ইচ্ছা হয়, ঠিক আছে? তো আমাদের গাছে আম হয়েছিল, এখনও ছোটো ছোটো কটা আম আছে, দেখো এই একটা, ওই ওই দুটো। এটা হলো এক ধরনের ইউনিক ধরনের উনুন, ঠিক আছে? একটা নতুন স্টাইলের উনুন, যেটা অনেক জায়গায় অনেকে দেখেছো, অনেকে দেখোনি, ঠিক আছে? আর মুখটা সূঁচ মতো, প্রদীপের মতো দেখতে, দেখো এই আমরা যখন মানে ঠাকুরের প্রদীপ দিই সেরকম দেখতে অনেকটা, ঠিক আছে? আমার মা বসে বসে বানাচ্ছে এই উনুনটা, এই 8-10 দিন ধরেই বানাচ্ছে। 8-10 দিন লেগেছে না মা? দুদিন লেগেছে, দুদিন ধরে বানাচ্ছে, ঠিক আছে? ও, এই তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শুকালেই এই উননটাই রান্না বান্না হবে। কি উনুন বলে মা? প্রদীপ উনুন বলে। ও, এটা অনেকে বানাতে জানেন না তো? এটা আবার সবাই তৈরি করতে জানে, ঠিকঠাক, ঠিক আছে? তো প্রদীপ উনুনটা ভালো উনুন, মানে এই উনুনটা নতুন উনুন বানাচ্ছে এক ধরনের, সেটা তোমরা অনেকেই বানাও বা অনেকের মারা বানাতে পারে, ঠিক আছে? তা তোমরা এটা যদি বানিয়ে থাকো বা তোমাদের মারা যদি বানিয়ে থাকে কমেন্টে জানিও। আমার এটা গোবর দেওয়ার পরে কি শুকাতে দেবে? না, এইখানেই থাকবে, এই এখন যা রোদ এই গরমের মধ্যে ঠিক হয়ে যাবে, রোদে দিলে ফেটে বেরিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ও, রোদে, তাহলে রোদে দেওয়া হবে না, এমনি নর্মাল মানে থাকবে, থাকার পরে একদিন হয়তো লাগবে শুকাতে, গরমের তাপেই হয়ে যাবে, গরমের তাপে শুকিয়ে যাবে, ঠিক আছে? শুকিয়ে গেলে তারপরে এটাকে মানে কাঠ দিয়ে রান্না করা হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা বড় দেখে লাইক মারবে, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকবেন। গুড বাই, টাটা।